আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আনাদার স্পেশাল লাইভ ক্লাস অ্যাট 10 মিনিট স্কুল। আজকে আমরা আইএলটিএস এর রাইটিং পার্ট নিয়ে আলোচনা করব। আই এম ইউর ট্রেনার মোহাম্মদ সোহান হায়দার অ্যান্ড আই এম আ মেটা লার্নিং স্কিলস ট্রেনার অ্যান্ড উইথ মি আই হ্যাভ দ্য ব্রিলিয়ান্ট মাহির দাসওয়ার। আসসালামু আলাইকুম। হি ইজ অ্যান আইএলটিএস ট্রেনার অ্যান্ড ইনস্ট্রাক্টর এবং আজকে আমরা রাইটিং এর পার্ট 1 নিয়ে কথা বলবো। সো এর আগে আমরা আইএলটিএস এর 4টা সফট টেস্ট নিয়ে কথা বলেছিলাম, তার মধ্যে ছিল রিডিং, স্পিকিং এবং লিসেনিং, এবং এটা আমাদের ফাইনাল সাব টেস্টের এপিসোড। সো এটাতে আমরা কথা বলবো রাইটিং এর টাস্ক 1 এ স্পেসিফিকলি কি করতে হয় তাই নিয়ে। সো এটা যখন কমপ্লিট হয়ে যাবে, তারপর আরেকটা পার্ট আছে এবং এই দুটো পার্ট হয়ে গেলে দিস উইল বি দি এন্ড অফ আইএলটিএস স্পেশাল লাইভ সিরিজ, এবং এই সবগুলো ভিডিও ইউটিউবে তখন পাওয়া যাবে। অলরেডি রিডিং, লিসনিং এবং স্পিকিং এর ভিডিও পাওয়া যাচ্ছে। সো ইফ ইউ ওয়ান্ট টু ইম্প্রুভ দোজ স্কিলস, রিমেম্বার দে আর অলরেডি অ্যাক্সেসিবল। এখন আমরা চলে আসছি আইএলটিএস এর রাইটিং এর যে দুটো মেইন টাস্ক আছে সেই দুটো টাস্কে। সো যারা অলরেডি একটু দেখেছো বইগুলো, ঘাটাঘাটি করেছো কেমব্রিজের বা অন্য কোনো ব্যারন্স এর, তো তারা দেখছো যে দুটো টাস্ক থাকে, সো টাস্ক 1 এবং টাস্ক 2। সো ফার্স্ট টাস্কে ম্যাক্সিমাম 150 ওয়ার্ডস, সরি মিনিমাম 150 ওয়ার্ডস লিখতে হবে, এবং সেকেন্ড টাস্কে মিনিমাম 250 ওয়ার্ডস লিখতে হবে। নেক্সটে আমরা চলে আসছি যে রাইটিং স্কিল শুধু আইএলটিএস যে লাগবে তা না, লাইফের সব জায়গাতেই তোমার রাইটিং স্কিলসটা তোমাকে একটা এক্সট্রা অ্যাডভান্টেজ দেবে। সো রাইটিং স্কিলস ইম্প্রুভ করার জন্য কিছু প্রিন্সিপলস আছে এবং সেগুলো আমাদের ফলো করা উচিত। সামনে যাওয়ার আগে একটু তোমাদের কাছ থেকে জানতে যাব, কারা কারা লাইভে দেখছো আমাদেরকে জানাও, কোন জায়গা থেকে দেখছো, তোমার স্কুল বা ইনস্টিটিউশনের নাম আমাদেরকে জানাতে পারো। সাউন্ডে মনে কিছুটা প্রবলেম হচ্ছে, উই আর ওয়ার্কিং অন ইট, হোপফুলি সুন ফিক্স করে ফেলবো আমরা এটা। ইয়েস, প্লিজ বি পেশেন্ট, আওয়ার টেক টিম ইজ ওয়ার্কিং অন ইট। সবাই বলছে যে সাউন্ড বেশ কম, উই আর ওয়ার্কিং অন ইট। সো ইন দ্য মিন টাইম তোমরা কারা কোথা থেকে ক্লাস করছো, কোন জেলা থেকে ক্লাস করছো, কোন ইনস্টিটিউশন থেকে ক্লাস করছো, সেটা আমাদের কমেন্ট সেকশনে এখনই জানিয়ে দাও, এবং অবশ্যই লাইভ ক্লাসটি শেয়ার করতে ভুলবে না, এবং ট্যাগ করে জানিয়ে দাও তোমার ফ্রেন্ড বা রিলেটিভস যারা সামনে হয়তো আইএলটিএস দেবে, কজ তাদের জন্য ইনফরমেশনগুলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। রাজশাহী থেকে ইশরাত জাহান কমেন্ট করেছে, থ্যাংক ইউ সো মাচ ইশরাত ফর জয়নিং আওয়ার ক্লাস। ওয়ালাইকুম আসসালাম মৌসুমি। বাড্ডা থেকে শহীবুর রহমান জীবন, অ্যানি রহমান রাজশাহী থেকে, আমি এসে বলছে সাউন্ড কম, আমরা সাউন্ড নিয়ে কাজ করছি, কিছুক্ষণের মধ্যে এটা ঠিক হয়ে যাবে, ডোন্ট ওয়ারি। সাউন্ড ঠিক হলে আমাদেরকে একটু জানাও যদি ঠিকভাবে শুনতে পাচ্ছ কিনা। তোমরা যদি শুনতে পাও ঠিক মতো, সাউন্ড যদি বেড়ে থাকে দেন প্লিজ আমাদের এটা কমেন্ট সেকশনে জানিয়ে দাও। এছাড়াও দেখতে পাচ্ছি সাদিয়া রহমান, ওয়ালাইকুম আসসালাম। আয়েশা সিদ্দিকা ঝর্ণা চট্টগ্রাম থেকে, মোহাম্মদ পিয়াস মাগুরা থেকে, মোহাম্মদ শামসুল আরফিন থ্যাংক ইউ সো মাচ, সাউন্ড ঠিক আছে আমাদেরকে জানিয়েছেন। তো এখন আমরা আমাদের ক্লাসটা তাহলে শুরু করতে পারি, সিন্স আওয়ার সাউন্ড ইস্যু ইজ ফিক্সড। সো এখন আমরা প্রথমেই দেখব যে আসলে রাইটিং স্কিলসটা ইন জেনারেল ইম্প্রুভ করতে গেলে কী কী করতে হয়। নিয়মিত ইংলিশে লেখা, আমাদের অনেকেরই এই অভ্যাসটা থাকে যে আমরা ইংলিশ পড়বো বা মুভিতে ইংলিশ দেখবো শুনবো কিন্তু লিখবো না, লেখার প্র্যাকটিসটা শুধুমাত্র পরীক্ষার সময় গিয়ে করব বা পরীক্ষার আগে একদিন দুই দিন বা তিন দিন করছি। এটা করলে কিন্তু তোমার প্র্যাকটিসটা হচ্ছে না এবং তুমি রেডিমেড তোমার মাথায় ওয়ার্ডস আনতে পারবে না। সো পরীক্ষার হলে যাওয়ার আগেই জাস্ট দুই তিন দিন প্র্যাকটিস করে যদি মনে করো যে আইএলটিএস এর রাইটিং স্কিলটা ভালো হবে, ইউ আর টোটালি রং। এখন থেকেই প্র্যাকটিস শুরু করো, উইকলি অ্যাটলিস্ট 3-4 বার লিখতে বসো এবং তোমার রাইটিং স্কিলসটা চর্চার মধ্যে রাখো। এরপরে যেটা, সেটা হচ্ছে ইংলিশ আর্টিকেলস বা বুকস পড়া। তুমি দ্য ডেইলি স্টার নিউজ পড়তে পারো, অথবা অনলাইনে বিভিন্ন ব্লগস আছে ইংলিশে, আর্টিকেলস পাওয়া যায়, সেগুলো পড়তে পারো। কিন্তু হয় না, দে ক্যান ডাউনলোড দ্য অ্যাপ্লিকেশন গুগল প্লে থেকে এন্ড ইউ ক্যান জাস্ট রিড দ্য আর্টিকেলস देयर, রাইট? এবং ইংলিশ বুকস তুমি পড়তে পারো। আরেকটা খুব ভালো প্র্যাকটিস হচ্ছে ইংলিশে কথা বলা। সো ইংলিশে কথা বললেও আমাদের ইংলিশের নলেজটা যেটা হয় সেটা চর্চা করা হয় এবং তখন এটা সাবকনশিয়াসলি আমাদের রাইটিং স্কিলটাকেও ইম্প্রুভ করে। অ্যান্ড ফাইনালি যেটা অনেকেই করে না, সেটা হচ্ছে নিজের পুরনো লেখাগুলোতে ফেরত গিয়ে সেটা এডিট করা। তো আমি এটা প্রায় করি মাহির, যে বিশেষ করে ফেসবুকে আমরা সবাই কিন্তু স্ট্যাটাস দিই, তো তুমি তোমার 6 মাস আগের একটা স্ট্যাটাসে যদি যাও কিংবা তুমি যদি তোমার 2 বছর আগের একটা স্ট্যাটাসে যাও, তোমার কিন্তু হাসি আসে অনেক সময় যে আমি কি বাচ্চা ছিলাম তখন, কিভাবে লিখতাম। ইট ক্যান বি উই অল হ্যাড আওয়ার এমবারেসিং মোমেন্টস, অফকোর্স। এবং আসলে শেখার কোনো শেষ নেই, যেজন্য আমরা বলি যে নেভার স্টপ লার্নিং।
তো আগের স্ট্যাটাসটাতে গেলে তখন একটা নতুন আইডিয়া আসে, আচ্ছা এই কথাটা আমি কিন্তু এভাবেও লিখতে পারতাম, এই কথাটা ওভাবেও লিখতে পারতাম। বিশেষ করে যারা রাইটার আছো, যারা ব্লগ রাইটার বা কন্টেন্ট রাইটার বা বুক রাইটার, তারা কিন্তু নিজেদের পুরনো লেখাগুলো গিয়ে যখন সেগুলো ঠিক করে তখন তাদের ফিউচার লেখাগুলোও আরও বেটার হয়ে যায়। সো দিস ইজ সামথিং দ্যাট ইজ ভেরি ইউজফুল অ্যান্ড আই উইল রিকোয়েস্ট ইউ দ্যাট ইউ প্র্যাকটিস ইট। এরপরে আমরা যাচ্ছি যে আইএলটিএস রাইটিং টেস্টে অ্যাকচুয়ালি কী করতে হবে, এখন মাহির তোমাদের গাইড করবে। সো আইএলটিএস রাইটিং টেস্ট, আইএলটিএস রাইটিং টেস্ট ইজ ওয়ান অফ দ্য ফোর সাব টেস্ট অফ আইএলটিএস এক্সাম। আমরা আমাদের প্রিভিয়াস তিন লাইভ ক্লাসে স্পিকিং, রিডিং অ্যান্ড লিসেনিং নিয়ে আলোচনা করেছি, লাইভ ক্লাসটি ইউটিউবে অ্যাভেলেবল। অ্যান্ড আজকে আমরা এসেছি রাইটিং পার্ট ওয়ান নিয়ে। আইএলটিএস রাইটিং পার্ট আমরা কী করি, অ্যাজ ইউ ক্যান অলরেডি গেস ফ্রম দ্য নেম, এখানে লিখতে হবে, আমাদের ইংলিশে লিখতে হবে। আইএলটিএস রাইটিং পার্ট জাজেস ইউ বেসড অন ইউর ইংলিশ রাইটিং প্রফিশিয়েন্সি অ্যান্ড ইউর ন্যাক, the way you analyze and organize the ideas based on the question and how you respond to the question and write them in english sheter basis e judge kora hoye thake and mark deya hoye thakbe IELTS writing exam e। so next che tumra jodi mone kore mone thake tomader IELTS speaking class amra marking er shomoy 4 ta criteria byapare bolechhilam ki ki asho amra ekta reminder dei। 1 সেটা হচ্ছে গিয়ে গ্রামার, 2 কোহারেন্স, 3 লেক্সিক্যাল রিসোর্স অ্যান্ড 4 হচ্ছে প্রোনাউন্সিয়েশন। এই 4টা ক্রাইটেরিয়ার মধ্যে 3টায় কিন্তু রাইটিং আছে, তোমরা গেস করতে পারবা কোন 3টা বা কোন একটা নেই? অ্যান্ড ইয়েস ইউ আর রাইট, প্রোনাউন্সিয়েশন, হোয়াট আর উই সাপোজ টু প্রোনাউন্স ইন দ্য রাইটিং এক্সাম, ইউ আর সাপোজ টু রাইট রাইট অ্যান্ড রাইট। সো গ্রামার আছে, কোহারেন্স আছে, লেক্সিক্যাল রিসোর্স আছে, অ্যান্ড যেটা রিপ্লেস করছে প্রোনাউন্সিয়েশনকে সেটা হচ্ছে টাস্ক অ্যাচিভমেন্ট, এবং সেটা নিয়ে এখন বলবো। টাস্ক অ্যাচিভমেন্ট এটা কী? তোমাদের দুটা টাস্ক দেওয়া হবে অলরেডি সেট বাই সোহান ভাইয়া আগের স্লাইডটায়, যে দুটো টাস্ক দেওয়া হবে রাইটিং এক্সামে। ইউ আর সাপোজ টু কমপ্লিট দ্য টাস্ক, দ্য এক্সটেন্ট টু হুইচ ইউ অ্যাচিভ দ্য টাস্ক সেটার উপর বেস করে একটা মার্ক দেওয়া হয়ে থাকে আউট অফ ব্যান্ড 9। 4টা ক্রাইটেরিয়া, প্রত্যেকটার ব্যান্ড 9। সো টাস্ক অ্যাচিভমেন্টে তুমি যে টাস্কটা তোমাকে অ্যাসাইন করা হয়েছে, টু হোয়াট এক্সটেন্ট ইউ হ্যাভ কমপ্লিটেড দ্য টাস্ক সেটার উপর বেস করে আউট অফ 9 একটা স্কোর দেওয়া হয়ে থাকে টাস্ক অ্যাচিভমেন্ট ক্রাইটেরিয়ার ক্ষেত্রে। এবং টাস্ক ওয়ানে কী করতে হয় সেটা আমরা একটু পরেই ডিটেলে আলোচনা করব। সো নেক্সট পার্ট যেটা হচ্ছে কোহারেন্স অ্যান্ড কোহেশন। অ্যাজ ইউ ক্যান রিমেম্বার আমরা স্পিকিং এটার ব্যাপারে কথা বলেছি, কোহারেন্স অ্যান্ড কোহেশন হচ্ছে যে কোয়েশ্চেনটা তোমাদের দেওয়া থাকবে সেটার সাথে তোমাদের যে অ্যান্সার করবা সেটার সাথে তোমাদের কত সিমিলারিটিস অ্যান্ড কত রেলিভেন্স আছে, অ্যাজ ইন তোমাদের কোয়েশ্চেনে যা চাওয়া হয়েছে তুমি কি সেটাই অ্যান্সার করছো, অর তুমি কি এখান থেকে ডাইভার্ট করছো নাকি, সেটার উপর বেসিস করে তোমাদের 9 ব্যান্ডস করে একটা মার্ক দেওয়া হয়ে থাকে। অ্যান্ড দিস ইজ ইউর কোহারেন্স অ্যান্ড কোহেশন, দ্যাট মিন্স ইউর রেলিভেন্স অ্যান্ড ইউর ক্ল্যারিটি ইন দ্য অ্যান্সার দ্যাট ইউ আর গোনা রাইট ইন দ্য এক্সাম। এখানে একটা জিনিস ফলো করতে হবে, সেটা হচ্ছে লিঙ্কিং ওয়ার্ডস এবং ফ্রেজেস ইউজ করা, এটা নিয়ে আমরা আগেও কথা বলেছি। সো লিঙ্কিং ওয়ার্ডস হচ্ছে দেয়ার আফটার বা দেয়ার ফোর, মোর ওভার, হাউ এভার, অ্যান্ড এ ধরনের ওয়ার্ড দিয়ে একটা সেন্টেন্সকে আগের সেন্টেন্সের সাথে লিঙ্ক করা। এক্স্যাক্টলি, এভাবে যদি দেয়া হয় তখন তোমার থটের যে ফ্লোটা আছে সেটা রাইটিংয়ে প্রকাশ পায়, অ্যান্ড রাইটিংটা অনেক এনরিচ হয়, সো ইউ হ্যাভ বেটার প্রবাবিলিটি অফ গেটিং বেটার মার্কস। অফ কোর্স, অ্যান্ড নেক্সট ইজ গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসি। সো তোমরা জানো যে গ্রামারের কতটা ইম্পর্টেন্স ইন ইংলিশ, সেম অ্যাপ্লাইজ ফর আইএলটিএস রাইটিং পার্ট। এখানে তোমার গ্রামারের অ্যাকুরেসি কত, অ্যাকুরেটলি তুমি গ্রামারটা ইউজ করতে পারছো, কত স্ট্রং তুমি সেন্টেন্স স্ট্রাকচার, হার্ড সেন্টেন্স স্ট্রাকচার দিয়ে কত কমপ্লিকেটেড সেন্টেন্স ফর্ম করতে পারছো সেটার উপর বেস করে মার্ক দেওয়া হয়ে থাকে। বাট যেটা আমি আগের ক্লাসেও বলেছি এখনও বলবো, যে কিপ দিস ইন মাইন্ড, ডোন্ট মেস ইউর রাইটিং আপ হোয়াইল ইউ ট্রাই টু ইউজ হার্ড গ্রামার, try to stick to the simple grammar if you are not confident about you using the hard grammar, so stick to the basic but if you are confident enough that je ha ami accurately strong grammar use kore amar writing ta enrich korte parbo then please please do go ahead। ekta question niye nei, Mohammad Hridoy Khan jante chaacche je article er kotha arekbar bolen, Google Play Store, so article porar jonno khub bhalo ekta app hocche Flipboard। তো গুগল প্লে স্টোরে গিয়ে FLIPBOARD এটা দিয়ে যদি তুমি সার্চ দাও তখন একটা অ্যাপ পাবে, সেই অ্যাপটা ডাউনলোড করে সেটা ইনস্টল করে নাও, এবং তারপর ওখানে তুমি সিলেক্ট করতে পারবে যে তুমি কোন ক্যাটাগরির আর্টিকেল পড়তে চাও, এবং তখন ফ্লিপবোর্ড তোমাকে ডেইলি ওই বিষয়ের নতুন নতুন যে আর্টিকেলগুলো পাবলিশড হচ্ছে সেটা জানাতে পারবে। সো দ্যাট ওয়াজ ইয়োর রিপ্লাই হৃদয়, আই হোপ ইউ ফাইন্ড দ্য অ্যাপ ইউজফুল। এবং আরও আমাদেরকে জানাচ্ছে এমডি বাপ্পি বলছে, সে ময়মনসিংহ থেকে, থ্যাংক ইউ সো মাচ বাপ্পি। সুমিয়া কমেন্ট করেছে কুমিল্লা থেকে,
জাহিদুল কমেন্ট করেছে কুমিল্লা থেকে, ফরহাদুল চিটাগাং থেকে, থ্যাংক ইউ সো মাচ যে তোমরা আমাদের লাইভ ক্লাসটা দেখছো। হোপফুলি রাইটিংয়ের ব্যাপারে তোমাদের আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে, এবং অবশ্যই অবশ্যই লাইভটা শেয়ার করতে ভুলবে না। ডু অলসো ট্যাগ ইউর ফ্রেন্ডস যারা হয়তো সামনে আওয়াজ দিবে, অ্যান্ড ইনফরমেশনগুলো তাদের জন্য অনেক ইম্পর্ট্যান্ট, সো প্লিজ ডু ট্যাগ দ্যাম। সো এবার আমরা চলে যাচ্ছি ফোর্থ টপিকে, সেটা হচ্ছে লেক্সিক্যাল রিসোর্স, অর্থাৎ তোমার ভোকাবুলারি রেঞ্জটা কত বেশি। সো ভোকাবুলারি রেঞ্জ হচ্ছে যে কত ভ্যারাইটিস অফ ওয়ার্ডস তুমি ইউজ করতে পারছো তোমার রাইটিংটা আরও ভালো করার জন্য, ইম্প্রুভ করার জন্য। অ্যান্ড অ্যাকুরেসি হচ্ছে কত অ্যাকুরেটলি তুমি সেই ওয়ার্ডগুলো ইউজ করতে পারছো। বিকজ আমরা অনেক সময় দেখি অনেক স্ট্রং ওয়ার্ডস বা অনেক হার্ড ওয়ার্ড আমরা ইউজ করে থাকি, বাট সাধারণত ওই সেন্টেন্সটার কনটেক্সটে আমরা ওই ওয়ার্ডটা যায় না। এইটা তখন যারা সার্টিফাইড এক্সামিনার থেকে তোমার খাতা যারা চেক করবে তারা বুঝে দ্যাট ইউ আর নট অ্যাকাস্টম টু দিস ওয়ার্ড, আর ইউ ডোন্ট নো হাউ টু ইউজ দিস ওয়ার্ড, ইউ জাস্ট মেমোরাইজ ইট, ইউ শুড নট বি ডুইং ইট। যদিও ইফ ইউ ইউজ সিনোনিমাস ওয়ার্ডস ইটস রিয়েলি রিয়েলি গুড, বাট ইউ ডু নিড টু নো দ্য কনটেক্সট যে আমি কোন কনটেক্সটে ওয়ার্ডগুলো ইউজ করবো। বাট ইফ ইউ ডোন্ট ট্রাই টু স্টিক টু দ্য বেসিক অ্যান্ড নর্মাল ওয়ার্ড ইউজ করা বেটার রেদার দ্যান গোয়িং ফর হার্ড ওয়ার্ডস অ্যান্ড মেসিং ইউর কনটেক্সট আপ। সো ডু কিপ দিস ইন মাইন্ড। রাইট, এবারে আমরা যাচ্ছি টাস্ক দুটোর ডিফারেন্সিয়েশনে। সেখানে একাডেমিক যে টেস্টটা হয় রাইটিংয়ে, আমাদের দুটো জায়গায় ফোকাস করতে হয়, একটা টাস্ক ওয়ান এবং আরেকটা টাস্ক টু। টাস্ক ওয়ানে তোমাকে একটা গ্রাফ অথবা টেবল কিংবা একটা চার্ট কিংবা ডায়াগ্রাম দেওয়া হবে, এবং সেটাকে তোমার এক্সপ্লেন করতে হবে, সেটার আইডিয়াগুলোকে তোমার সামারাইজ করে বলতে হবে, এবং মেইন পয়েন্টগুলো হাইলাইট করতে হবে। টাস্ক টুতে তোমাকে তোমার অপিনিয়ন কিংবা আর্গুমেন্ট কিংবা একটা প্রবলেম দেওয়া হবে, এবং সেটা নিয়ে তোমার নিজের যে অপিনিয়নটা সেটা এক্সপ্রেস করতে হবে। এই টাস্ক টুতে তোমার রাইটিংয়ের এবিলিটিটা দেখা হবে, এবং তোমার আর্গুমেন্টেটিভ যে এবিলিটিটা সেটাকেও দেখা হবে। সো দিস ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট অফ দ্য টেস্ট। সো যেমনটা সোহান ভাই বলে, একাডেমিকের ক্ষেত্রে ঠিক অনেকটা সেম হচ্ছে জেনারেল ট্রেনিংয়ের ক্ষেত্রে, বাট একাডেমিক আর জেনারেল ট্রেনিংয়ের মধ্যে সবচেয়ে যে মেইন পার্থক্য সেটা হচ্ছে গিয়ে আইএলটিএস রাইটিং পার্ট ওয়ানে। যেমন সোহানভাবগুলো পার্ট ওয়ানে আমরা কী করবো, কোনো গ্রাফ অর চার্ট ও ডায়াগ্রাম দেখে সেখানে যে ইনফরমেশান প্রোভাইডেড সেটা দিয়ে আমরা একটা রিপোর্ট তৈরি করবো, রাইট? বাট আমরা জিটির ক্ষেত্রে, দ্যাট ইজ জেনারেল ট্রেনিংয়ের ক্ষেত্রে, জাস্ট একটা লেটার লিখবো। ইয়েস, ইউ হার্ড মি রাইট, জাস্ট একটা লেটার। এটা আমরা স্কুল কলেজে করে এসেছি, রাইট? এসএসসি এইচএসসির সময় আমরা লেটার লিখতাম, ইয়েস, ওরকম টাইপের জাস্ট সিম্পল একটা লেটার লিখবো। অ্যান্ড ওয়ার্ড লিমিট সেম 150 মিনিমাম ওয়ার্ডসে লেটারটা লিখতে হবে। অ্যান্ড টাস্ক টু সেম অ্যাজ একাডেমিক, এখানে আমাদের এসে থাকবে আর্গুমেন্ট আর ওপিনিয়নের উপর বেস করে, সেই এসেটা আমরা 250 ওয়ার্ডস মিনিমাম লিখতে হবে। আয়েশা সিদ্দিকা ঝর্ণা বলছে ডাউনলোড ডান, থ্যাংক ইউ সো মাচ ফর ডাউনলোডিং দ্য অ্যাপ। এখন আমরা যাচ্ছি নেক্সটে, একাডেমিক যে টেস্টটা সেখানে টাস্ক ওয়ান যেটা, সে এই ছয়টা কোয়েশ্চেন টাইপের যে কোনো একটা এক্সামে আসবে। এর মধ্যে লাইন গ্রাফ আসতে পারে, বার চার্ট আসতে পারে, পাই চার্ট আসতে পারে, টেবল আসতে পারে, কোনো প্রসেস ডায়াগ্রাম কিংবা কোনো ম্যাপ আসতে পারে। সো এবারে আমরা পয়েন্ট বাই পয়েন্ট এক্সপ্লেন করবো তোমাদেরকে যে কোন টাইপের এক্সামে কোয়েশ্চেন আসলে তুমি কিভাবে অ্যান্সার দিবে। আমরা প্রতিটা কোয়েশ্চেন টাইপ উইথ এক্সাম্পল ইলাস্ট্রেশন সহ তোমাদের বুঝিয়ে দিব, সো দ্যাট ইউ গেট টু আন্ডারস্ট্যান্ড যে কীভাবে লিখবা তোমরা আইএলটিএস পার্ট ওয়ানের অ্যান্সারগুলো। আচ্ছা, তার আগে সুমাইয়া ফরজান আখতার কোয়েশ্চেন করেছে, ভাইয়া উইল আই ফাইন্ড দিস ক্লাস ইন ইউটিউব লেটার? অবশ্যই পাবা। সো আগে যে তিনটা ক্লাস হয়েছে রিডিং, লিসেনিং, স্পিকিংয়ের উপর, অলরেডি দেয়ার 10 মিনিট স্কুলের ইউটিউবে যে তুমি যে সার্চ করো আইএলটিএস 10 মিনিট স্কুল লাইভ ক্লাসে, সেখানে তুমি প্লে লিস্ট পেয়ে যাবা, অ্যান্ড এই ভিডিওটাও সেখানে সুন আপলোডেড হয়ে যাবে। সো ফার্স্ট কোয়েশ্চেন টাইপ লাইন গ্রাফ, অ্যাজ ইউ ক্যান অলরেডি গেস ফ্রম দ্য নেম, এখানে একটা গ্রাফ আছে। As you can see, the x-axis and the y-axis, and ekhane duita line ache jar karone ei line ta amader kichu information provide korche, and ei line tar karone etake line graph bola hoye thake. X-axis amra dekhte pachhi ekhane year deya, 2000-2010 ekta range er year deya ache, and y-axis e dekhte pachhi total population in million, that is unit ta deya ache. এখন এখান থেকে অবশ্যই আমরা কিছু ইনফরমেশন পাবো, রাইট? এটা আমরা তুলে ধরবো কিভাবে, দ্যাট ইজ ইউর টাস্ক, ইউ আর সাপোজ টু হাইলাইট দ্য ইনফরমেশন অ্যান্ড মেক দ্য রিকোয়ার্ড কম্প্যারিজন্স হিয়ার। এই ইনফরমেশনগুলোর মাধ্যমে আমরা এখানে যে ভায়োলেট লাইনটা দেখতে পাচ্ছি, অলরেডি ইনফরমেশন দেওয়া আছে যে এটা ইন্ডিয়ার ক্ষেত্রে, অ্যান্ড যে পিঙ্ক লাইনটা দেখতে পাচ্ছি এটা চায়নার ক্ষেত্রে। এখন যদি আমরা লক্ষ্য করি এক্স অ্যাক্সিসে 2010-এর ক্ষেত্রে ওদের পপুলেশন ছিল জাস্ট বিলো 1200 মিলিয়নের ক্ষেত্রে, 1200
বিলো 1200 2010-এ, এইটা ইনক্রিজ করে 2030-তে হয়েছে অ্যাবভ 1400, অ্যান্ড 2015-এ এইটা রিচ করেছে 1600. সো ইউ ক্যান সি যে স্টেডিলি কন্টিনিউয়াসলি এটা ইনক্রিজ করে যাচ্ছে, হোয়ার এজ চাইনার ক্ষেত্রে 2000-এ ছিল জাস্ট বিলো 1300, 2025-এর ক্ষেত্রে এটা পিক রিচ করে, দ্যাট ইজ হায়েস্ট পয়েন্টটা রিচ করে, হুইচ ইজ জাস্ট অ্যাবভ 1400 অ্যান্ড বিলো 1500. বাট ওই পয়েন্ট থেকে, ওই পিকটা থেকে ইট স্টার্টস টু ডিক্লাইন, যেটা ইন্ডিয়ার ক্ষেত্রে হয় না, চায়নার ক্ষেত্রে হয়. অ্যান্ড এস্টিমেট করা হয় যে 2050-তে এটা পপুলেশন হবে, চায়নার পপুলেশন হবে জাস্ট অ্যাবাউট 1400, অ্যাজ ইউ ক্যান সি ফ্রম হিয়ার. সো তুমি চায়নার ক্ষেত্রের ইনফরমেশনগুলো তুলে ধরলা, তুমি ইন্ডিয়ার ক্ষেত্রে ইনফরমেশনগুলো তুলে ধরলা, অ্যান্ড এখন তোমার রিকোয়ার্ড কম্প্যারিজন করতে হবে এই দুইটা ইনফরমেশনের ক্ষেত্রে, পপুলেশন অ্যান্ড ইয়ার ওয়াইজ. এভাবে করে তুমি তোমার ইনফরমেশন সাজাবা উইথ ইন্ট্রোডাকশন ইন দ্য ফার্স্ট পার্ট অ্যান্ড কনক্লুশন ইন দ্য লাস্ট পার্ট. এরপর টাইপ যেটা, সেটা হচ্ছে বার চার্ট। বার চার্টের ক্ষেত্রে কিন্তু একই ফর্মুলা, ইন্ট্রোডাকশন এবং কনক্লুশন অলওয়েজ উইল বি দেয়ার, কিন্তু মাঝখানে আমরা কি করব সেটাই এখন আমরা দেখি. সো এখানে যে এক্সাম্পলটা দেয়া আছে, এখানে বলা হচ্ছে যে এই চার্টটাতে কিছু ওয়েট মেজারমেন্ট দেয়া আছে যারা চার্লসটনে থাকতো সেই মানুষগুলোর 1955 এবং 2015, অর্থাৎ 1955 এবং 2015-এ স্টাডি করা হয়েছিল চার্লসটনে মানুষদের ওপর, এবং তাদের যে ওজনের লেভেল এটা তাদের বয়সের সাথে ক্যাটাগরাইজ করে এখানে এই বারগুলো বানানো হয়েছে, এবং এটাকে এখন আমাদেরকে এক্সপ্লেন করতে হবে আমাদের টাস্ক ওয়ানে. সো আমরা কি করব, আমরা প্রথমে জাস্ট সিম্পল অ্যানালাইসিস করব যে এই চার্টটাতে কি বলা হচ্ছে এবং এই বার চার্টটাতে কি বলা হচ্ছে. সো আমরা যদি এখানে একটু ফোকাস করি, আমরা দেখব এখানে যখন 1955 ছিল তখন 20-29 ইয়ার্স ওল্ডের ভিতরে যে এজ রেঞ্জটা ছিল তাদের মধ্যে অবিস কতজন ছিল, প্রায় ছিলই না, কমলা কালারটা হচ্ছে অবিস. আবার যখন আমরা হলুদ কালার দেখছি ওভারওয়েট খুব অল্প, আইডিয়াল ওয়েটে কিন্তু বেশিরভাগ মানুষ ছিলেন, এবং আন্ডারওয়েট ছিলেন মোটামুটি একটা পোর্শন অফ পিপল, সো অ্যারাউন্ড 28% অফ পিপল. তারপরে এসে 30-39-এর মধ্যে বেড়ে গেল ওভারওয়েটের সংখ্যা, 40-49 এরকম, 50-59 আবার একটু কমে আসছে, আর 60-69 আরও কমে আসছে, কিন্তু ওবিসিটির অ্যামাউন্টটা দেখছো যে পরে এসে বাড়ছে. আর আইডিয়াল ওয়েট মোটামুটি একটা সেম রেঞ্জের মানুষদের ছিল, আন্ডারওয়েটের জায়গায় যখন বেশি বয়স্ক মানুষের জায়গায় চলে আসছে তখন আমরা বেশ আন্ডারওয়েট চলে আসছি. সো এটা ছিল এই 1955 চার্লসটাউনে কী কী হচ্ছিলো সেটার একটা বর্ণনা. এবারে 2015-এ আমরা কী অবজার্ভ করছি এর পরের প্যারাগ্রাফটায় সেটা নিয়ে আমরা লিখব, এবং এখানে এসে আমরা দেখতে পাচ্ছি যে আইডিয়াল রেঞ্জটা এখানেও 20-29-এর মধ্যে বেশ বড়, কিন্তু এখানে অলরেডি ওবিস চলে আসছে, এবং একই সাথে 30-39-এ যদি আমরা দেখি সেখানে আন্ডারওয়েটটা একেবারেই প্রায় নাই, অর্থাৎ সবারই ওয়েটটা ওভারঅল ইনক্রিজ করে গেছে. তারপরেও দেখো একই ব্যাপার, কিন্তু ওবিসিটিটা অনেক বেড়ে যাচ্ছে, এবং এরপরে যখন 50-59 আসছে তখন ওবিসিটি আরও ইনক্রিজ করছে, 60-69 আরও বেড়ে যাচ্ছে. সো এখানে আমরা যদি জাস্ট পয়েন্ট বাই পয়েন্ট লিখি তাহলে হবে না, আমাদেরকে প্যাটার্নগুলো নিয়ে একটু কথা বলতে হবে. এটা আন্ডারওয়েট এই 60-69 ক্ষেত্রে কিছুটা ইনক্রিজ করে, সেটা এখানে আবার একটু মিল আছে. তো থার্ড যে প্যারাগ্রাফটা, সেখানে আমরা এই দুটো চার্টের মধ্যে যে সিমিলারিটি সেটা নিয়ে কথা বলবো, এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে 1955-এর তুলনায় 2015-এ মানুষজন অনেক বেশি মোটা হয়ে যাচ্ছে, মানুষজনের ওয়েট ওভারঅল অনেক ইনক্রিজ করে গেছে, এবং আইডিয়াল যে ওয়েটের ব্যাপারটা এটা যত মানুষের বয়স বাড়ছে তত কমে আসছে, এবং ওভারওয়েট এবং ওবিসিটি অনেক বেড়ে যাচ্ছে, সামহাও 50-59-এর দিকে একটু কম, কিন্তু দুটো গ্রাফের মধ্যে যদি আমরা ওভারঅল কম্প্যারিজন করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আন্ডারওয়েটের জায়গাটা একদমই কম আর ওবিসিটির জায়গাটা অনেক বেশি হারে বৃদ্ধি পাচ্ছে. সো এভাবে আমরা বার চার্টটাকে এক্সপ্লেন করব, যেখানে প্রথম প্যারাগ্রাফে এই পার্টটা নিয়ে কথা হবে, সেকেন্ড প্যারাগ্রাফে অন্য বার চার্টটা নিয়ে কথা হবে, এবং থার্ড প্যারাগ্রাফে আমরা দুটোর মধ্যে যেসব বৈশিষ্ট্যগুলো কম্পেয়ার করার পরে আমরা দেখতে পাচ্ছি সেগুলো নিয়ে কথা বলবো, অ্যান্ড দেন লাস্টে কী থাকবে কনক্লুশন. সো পাই চার্ট, পাই চার্ট ইজ অলসো টাইপ অফ গ্রাফ হুইচ ইজ বেসিক্যালি সার্কুলার. পাই চার্টে পোর্শন ওয়াইজ ভাগ করা থাকে একটা সার্কুলার ডায়াগ্রাম, এখানে যেরকম তোমরা দেখতে পাচ্ছ যে পোর্শন ওয়াইজ ভাগ করে দেওয়া আছে পাই চার্টটা, অ্যান্ড টোটাল অ্যামাউন্টটা হচ্ছে 100%. এখন এখানে যেটা বলা হয়েছে যে রিজনস ফর সাইক্লিং টু ওয়ার্ক অ্যান্ড রিজনস ফর ড্রাইভিং টু ওয়ার্ক. সো বেসিক্যালি তুমি কাজে যাবা, ইউ আর সাপোজ টু কমিউট টু ওয়ার্ক,
কি ট্রান্সপোর্টেশন মিডিয়াম তুমি ইউজ করবা, তুমি কি সাইকেল করে যাবা নাকি তুমি ড্রাইভ করে কোনো ভেহিকেলে যাবা। সো এখন এটার কিছু রিজন দেওয়া আছে, কেন মানুষজন সাইকেল ইউজ করে, সাইক্লিং ইউজ করে, আর কেন মানুষজন ড্রাইভিং ইউজ করে। সো সাইক্লিং এর ক্ষেত্রে রিজনগুলো দেওয়া আছে যে যেরকম হেলথ অ্যান্ড ফিটনেস 30%, হোয়ার এজ নো পার্কিং প্রবলেমস হচ্ছে 15%, এরকম করে পোর্শন ওয়াইজ ভাগ করে দেওয়া আছে হুইচ ইউ আর সাপোজ টু হাইলাইট ইন ইউর রিটেন অ্যান্সার। সবচেয়ে বেশি কোনটা, হায়েস্ট কোনটা, লোয়েস্ট কোনটা, মিডিয়াম রেঞ্জে কোনটা, সেগুলো সব কিছু তোমার হাইলাইট করতে হবে হোয়েন ইউ আর রাইটিং অ্যাবাউট রিজনস ফর সাইক্লিং টু ওয়ার্ক। হোয়ার এজ রিজনস ফর ড্রাইভিং টু ওয়ার্কের ক্ষেত্রে কিছুটা আমরা ডিফারেন্স দেখতে পারি, এই ডিফারেন্সগুলো অবশ্যই তোমার হাইলাইট করতে হবে। অ্যান্ড এখানে যেটা সবচেয়ে বেশি পোর্শন আমরা দেখতে পারি, দ্য রিজন ফর হুইচ পিপল ড্রাইভ টু ওয়ার্ক ইজ কমফোর্ট। বাট সবচেয়ে লোয়েস্ট কোনটা, এখানে লোয়েস্ট হচ্ছে সেফার দ্যান সাইকেল, দ্যাট ইজ দে টেক ইন টু অ্যাকাউন্ট দ্য সেফটি থিংস। সো এগুলো জিনিসপত্র রিজন হাইলাইট করতে হবে অ্যান্সারের ক্ষেত্রে। অ্যান্ড অফকোর্স দুইটার যে রিজন, কোনটার ক্ষেত্রে কোন রিজনটা বেশি, সাইক্লিংয়ের ক্ষেত্রে কোনটা বেশি কোনটা কম, ড্রাইভিংয়ের ক্ষেত্রে কোনটা বেশি কোনটা কম, সেই জিনিস জায়গাগুলায় প্রপার কম্পারিজন শো করে অ্যান্সার করতে হবে। রাইট, এখন আমরা কিছু কমেন্ট পড়ে নিই। সো সিনথিয়া আফরিন বলছে, রাইটিংয়ে ভালো করার জন্য কোন কাজটা বেশি ইম্পর্টেন্ট? রাইটিংয়ে ভালো করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে রাইটিং, নিয়মিত লেখা। সো ইউ হ্যাভ টু রাইট রেগুলারলি। আমরা অনেকে অনেক রকম চিন্তা করি বা আইডিয়া নিয়ে ভাবি, বাট আসলে আমরা যতক্ষণ পর্যন্ত না লিখছি বুঝার উপায় নেই যে আমাদের রাইটিং স্কিলটা কেমন। ইউ আর সাপোজ টু প্র্যাকটিস অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান। এবং লেখার পরেই তারপর যেটা করতে হবে যে এটা কাউকে দিয়ে ভেরিফাই করানো, কাউকে দিয়ে দেখানো, টিচার হতে পারে বা তোমার কোনো বড় ভাই বা কোনো ফ্রেন্ড হতে পারে যে ইংলিশে ভালো, তাকে দেখানোর পর সে তোমাকে কিছু ফিডব্যাক দিবে এবং তারপরে তুমি নিজের স্কিলটা আরও বাড়াতে পারবে। এবং নিজের স্কিলটা কতটুকু হয়েছে, আপ টু দ্য মার্ক হয়েছে কি না, এটা যদি বুঝতে চাও তাহলে লিখে সেটা তুমি কোনো ব্লগ রাইটিং ওয়েবসাইটে পাঠাতে পারো, 10 মিনিট স্কুলের ব্লগ সাইটে পাঠাতে পারো, অথবা তুমি সেটা কোনো পত্রিকায় পাঠাতে পারো, ডেইলি স্টারে ছাপানোর জন্য তুমি তোমার আর্টিকেলটি পাঠিয়ে দিতে পারো। এবং ওখানে যদি ছাপানো হয় তখন তোমার স্কিলটা কিন্তু আসলে বোঝা যাচ্ছে যে হ্যাঁ, ইউ আর ওয়ার্দি অফ বিইং এ রাইটার। আর যদি আইএলস রাইটিংটা রেগুলার ইম্প্রুভ করতে চাও তাহলে আইএলস বইগুলো ঘাঁটলে তুমি বেশ কিছু টপিক পাবে, সেই রাইটিং টপিকগুলোর উপর নিয়মিত লিখলেও এবং সেটা কাউকে দিয়ে চেক করায় নিলে তোমার রাইটিং স্কিলটা অনেক বেশি ইম্প্রুভ করবে। সো একজন কোয়েশ্চেন করেছে, হাউ মেনি প্যারাগ্রাফস উইল আই মেক টু রাইট দিস ফুল টাস্ক? সো ইউজুয়ালি 4-5 প্যারাগ্রাফস আমরা সাজেস্ট করে থাকি ফার্স্ট পার্টের জন্য, হুইচ ইনক্লুডস দ্য ইন্ট্রোডাকশন অ্যান্ড কনক্লুশন। সো ইন্ট্রোডাকশন অ্যান্ড কনক্লুশন ইফ ইউ টেক দিস আউট, ইউ আর সাপোজ টু মেক 2-3 অর ম্যাক্সিমাম 4 প্যারাগ্রাফস বডি পার্টে টাস্ক ওয়ানে। সো আরেকটা কোয়েশ্চেন আসছে যে আর দেয়ার এনি মক টেস্ট অপশন ফর ডুইং বেটার ইন আইএলটিএস থ্রু অনলাইন? আমাদের 10 মিনিট স্কুল সাইটে লিসেনিং এবং রিডিংয়ের কুইজ আছে, ইউ ক্যান ট্রাই দোজ আউট। বিসাইডস আমরা যা যা এখানে পড়াচ্ছি সব কিছু ব্লগে 10 মিনিট স্কুলে আছে, সো দ্যাট ইউ ক্যান গো থ্রু দোজ এগেইন। সো অবশ্যই সেগুলোর দেখবে এবং কুইজগুলো নিয়েও সেগুলোর মাধ্যমে ইউ উইল গেট টু নো যে তোমার পজিশন কত, অ্যান্ড ইউ উইল অলসো গেট দ্য পয়েন্ট বেসড অন হাউ মাচ ইউ স্কোর। রিফাতুল ইসলাম বলছে, হোয়াট ইজ আন্ডার ওয়েট? আন্ডার ওয়েট মানে হচ্ছে যাদের ওজন কম, অর্থাৎ তাদের উচ্চতার তুলনায় এবং তাদের বয়সের তুলনায় তাদের যে আইডিয়াল ওয়েটটা থাকার কথা সেই ওজনটা তাদের নেই, তারা তার চাইতে কম ওজন নিয়ে আছেন, তো তার মানে তাদের স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ, ঝুঁকির দিকে তারা আছে। তোমাদের কোয়েশ্চেন থাকলে অবশ্যই আমাদেরকে জানাও এবং এই ভিডিওটি শেয়ার করে দাও তোমার ফ্রেন্ডদের সাথে। এমডি মুমতাকিম হাবিব বলছে, টেড টক্সের ভিডিওগুলির কিছু ইংলিশ ওয়ার্ড ভালো করে বোঝা যায় না। টেড টকের বেশিরভাগ ভিডিওর সাবটাইটেল বা ক্যাপশন বা সিসি ইউটিউবে দেখা যায়, ওখানে ক্লিক করলে তুমি দেখতে পারবে। আর যদি না পারো তাহলে তুমি চলে যাবে ওই ভিডিওটার টেডের ওয়েবসাইটে যে লিংক সেটাতে, অর্থাৎ টেডের নিজস্ব যে ওয়েবসাইট আছে সেখানে সেই সেম ভিডিওটা তুমি পাবে, সেখানে ট্রান্সক্রিপশন পাবে। এবং ট্রান্সক্রিপশনের যখন ওয়ার্ডটা খুঁজে বের করবে, খুঁজে বের করার পর সেটা তুমি গুগল সার্চ করলা, করে বাংলা ট্রান্সলেশন দিলেই গুগল তোমাকে দেখিয়ে দেবে, অথবা তুমি ডিকশনারিও ইউজ করতে পারো। সো দ্যাটস ইউর সলিউশন। এরপর আমরা পরের টাইপে চলে যাই, টাস্ক ওয়ানের, সেটা হচ্ছে টেবলস। সো যখন এরকম টেবিল দেওয়া থাকবে এবং এই টেবিলটা এক্সপ্লেন করতে হবে, তখন একই ফর্মুলা, ইন্ট্রোডাকশন এবং কনক্লুশন থাকবে। মাঝখানে কি হবে, মাঝখানে আমরা দেখবো যে কী কী বিষয় নিয়ে এখানে কথা বলা যায়। সো এখানে 4টা হেডিং দেখতে পাচ্ছি আমরা এই 4টা কলামের, ল্যাঙ্গুয়েজ, নাম্বার অফ নেটিভ স্পিকার্স, অর্থাৎ কারা কারা এই ভাষায় কথা বলেন, অর্থাৎ মাতৃভাষা কাদের এটা, এবং নাম্বার অফ স্পিকার্স অ্যাজ অ্যান অ্যাডিশনাল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ এই ভাষাটাতে
কারা কথা বলে যেটা তাদের মায়ের ভাষা না, তাদের নেটিভ না, বাট তারা এটা শিখে এই ভাষাটায় কথা বলছে, এবং ফাইনালি এই ভাষাটায় সারা পৃথিবীতে কতজন মানুষ কথা বলে। সো এটাকে আমরা এখন টাস্ক ওয়ান হিসেবে কিভাবে এক্সপ্রেস করব। প্রথমে আমরা ওভারঅল একটা পয়েন্ট নিয়ে আলোচনা করব যে এই ল্যাঙ্গুয়েজ ওয়াইজ ম্যান্ডারিন চাইনিজে যা দেখা যাচ্ছে সেখানে হচ্ছে সবচেয়েতে হাইয়েস্ট পিপল হু আর টকিং ইন ম্যান্ডারিন চাইনিজ, দে আর ইন দেয়ার 900 মিলিয়ন। সো 900 মিলিয়ন পিপল ম্যান্ডারিন চাইনিজ নিয়ে কথা বলছেন, এবং অ্যাডিশনাল হিসেবে 190 মিলিয়ন পিপল আর টকিং ইন ম্যান্ডারিন চাইনিজ। তারপর হিন্দিতে কতজন, স্প্যানিশে কতজন, ইংলিশে, অ্যারাবিকে এবং পর্তুগিজে। সো এটা আমরা একটা সামারাইজ করে বলে দেব। এর পরের প্যারাগ্রাফে এখান থেকে উল্লেখযোগ্য বিষয় কী কী সেটা নিয়ে আমরা আলোচনা করব। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে ম্যান্ডারিন হায়েস্ট হওয়ার পরেও ম্যান্ডারিনের নেটিভ স্পিকার্সরা কিন্তু অনেক বেশি, কিন্তু সেই তুলনায় যদি আমরা ইংলিশের দিকে খেয়াল করি তাহলে ইংলিশের নেটিভ স্পিকারের চাইতে ইংলিশের অ্যাডিশনাল ল্যাঙ্গুয়েজ হিসেবে বেশি মানুষকে দেখা যাচ্ছে। আবার অ্যারাবিকের দিকে যদি তাকাই তাহলে দেখা যাচ্ছে যে অ্যারাবিকের অ্যাডিশনাল স্পিকার বেশ কম, যেটা হচ্ছে 50-এর নিচে। আবার পর্তুগিজে ব্যাপারটা আরও কম। সো এভাবে আমরা তখন এখানকার যে উল্লেখযোগ্য বিষয়গুলো কম্প্যারিজনের মাধ্যমে সেই বিষয়গুলোকে বলবো, এবং ফাইনালি কনক্লুশন দিয়ে আমরা এই পার্টটা শেষ করে দেব। সো দ্য নেক্সট পার্ট, এটা হচ্ছে অ্যাজ ইউ ক্যান অলরেডি ফ্রম সি ফ্রম হিয়ার যে এটা একটা এক ধরনের ম্যাপ অর ডায়াগ্রাম, যেটা দেখে তোমার এখানকার যে ইনফরমেশনগুলো প্রোভাইডেড সেগুলো অ্যান্সার করতে হবে। অ্যাজ ইউ অ্যাজ দ্য কোয়েশ্চেন স্টেজ, দ্য ডায়াগ্রাম শোজ এ স্ট্রাকচার, দিস ইজ দ্য স্ট্রাকচার দ্যাট ইজ ইউজ টু জেনারেট ইলেকট্রিসিটি। সো এই স্ট্রাকচারের মাধ্যমে কোনো একটা প্রসেসের মাধ্যমে ইলেকট্রিসিটি জেনারেট করা হচ্ছে ফ্রম ওয়েভ পাওয়ার। এখন এখানে সামারাইজ করতে বলা হয়েছে এটার যে মেইন ফিচার্সগুলো সেটা তুলে ধরতে বলা হয়েছে অ্যান্ড কম্পেয়ার করতে বলা হয়েছে এই দুইটার মাধ্যমে। সো এখন যদি আমরা ফার্স্ট ডায়াগ্রামে আসি, অ্যাজ ইউ ক্যান সি দের ইজ এ কলাম হিয়ার হুইচ ইজ অ্যাটাচ টু আ চেম্বার অ্যান্ড ইট ইজ প্লেসড অ্যালং সাইড আ ক্লিফ। এই কলাম অ্যান্ড এই চেম্বারের মধ্যে দের ইজ অলরেডি এয়ার, যখন ওয়েভটা চেম্বারের ভিতরে ঢুকছে আই থিঙ্ক ফ্লো করছে, এখানে যে টার্বাইনটা আছে ইজ রোটেটিং। এটা যখন রোটেট করতেছে, রোটেট করার ফলে ইলেকট্রিসিটি ইজ গেটিং জেনারেটেড বিকজ দ্য এয়ার ইজ মুভিং আপওয়ার্ডস অ্যান্ড ইজ রোটেটিং দ্য টার্বাইন অ্যান্ড ইলেকট্রিসিটি এর কারণে জেনারেট হচ্ছে ডিউ টু দ্য মুভমেন্ট অফ কলাম এয়ার। হোয়ার ইজ এখন যদি আমরা সেকেন্ড ডায়াগ্রামে দেখি, দ্য ওয়েভ ইজ মুভিং অ্যাওয়ে দ্যাট ইজ এব টাইড, যেটা ওয়েভটা সরে যাচ্ছে। সো নাও সিন্স এখানে এখন একটা খালি জায়গা এমটি স্পেস তৈরি হয়েছে, সো দ্য এয়ার উইল মুভ ডাউনওয়ার্ডস অ্যাজ আ রেজাল্ট অফ হুইচ ইট উইল এগেইন মুভ দ্য টার্বাইন ইন দ্য সেম ডিরেকশন অ্যান্ড এগেইন অ্যাজ আ রেজাল্ট অফ হুইচ ইলেকট্রিসিটি উইল বি প্রোডিউসড। সো ইনচোর পর ফার্স্ট প্যারাগ্রাফে আমরা এইখানে যে প্রসেসটা হচ্ছে সেটা নিয়ে আলোচনা করব, সেকেন্ড প্যারাগ্রাফে এইখানে যে প্রসেসটা হচ্ছে সেটা নিয়ে আলোচনা করব, অ্যান্ড দুইটার ক্ষেত্রে একটা যে ওয়েভ ফ্লো করছে টুয়ার্ডস দ্য চেম্বার অ্যান্ড অন্য ডায়াগ্রামের ক্ষেত্রে ওয়েভ ইজ ফ্লোয়িং অ্যাওয়ে ফ্রম দ্য চেম্বার, এই দুইটার কম্প্যারিজনের মাধ্যমে আমরা দুটোর যে কম্প্যারিজনের যেখানে রেলিভেন্স সেটা আমরা তুলে ধরবো অ্যান্ড মেইন ফিচার্সগুলো দ্যাট ইজ রোটেশন অফ টার্বাইন, কলাম এয়ার, চেম্বার, মুভমেন্ট অফ ওয়েভ, এগুলো আমরা আমাদের প্যারাগ্রাফে তুলে ধরবো। আমাদেরকে একটু জানাও যে তোমাদের এই জিনিসগুলো বুঝতে কোনো অসুবিধা হচ্ছে কিনা। হয়তো অনেকে মিডওয়ে থ্রু আমাদের লাইভ দেখা শুরু করেছে, অ্যাজ এ রেজাল্ট অফ হুইচ ইউ আর নট ইভেন গেটিং যে এগুলো কী ছবি, আমার তো কোনো কিছুই বুঝতেছি না এগুলো ছবি কী বুঝাচ্ছে, আই ডোন্ট ইভেন নো। তোমরা পরে লাইভটা ফেসবুকে অথবা ইউটিউবে আপলোড হলে সেখান থেকে ফার্স্টে দেখলে ইনশাআল্লাহ বুঝে যাবে যে আমরা এখানে কী মিনিং কনভে করতে চাচ্ছি। সো অ্যাকচুয়ালি আমরা টাস্ক ওয়ানের যে কোয়েশ্চেনগুলো আসতে পারে রাইটিংয়ে সেগুলোর টাইপগুলো নিয়ে আলোচনা করছি, এবং লাস্ট টাইপটাতে এখন চলে আসছি, দিস ইজ ম্যাপস, মানচিত্র। এখানে একটা হসপিটালের লেআউট দেওয়া হয়েছে যেটা 1960 সালে এরকম ছিল, 80 সালে এরকম ছিল, এবং 2000 সালে এরকম ছিল। এখন আমাদের টাস্ক হলো এই ছবিটাকে এক্সপ্লেইন করতে হবে, এবং আমরা যদি একটু পড়ি তাহলে বলা হচ্ছে যে সামারাইজ দ্য ইনফরমেশন বাই সিলেক্টিং অ্যান্ড রিপোর্টিং দ্য মেইন ফিচার অ্যান্ড মেক কম্প্যারিজনস ওয়্যার রেলিভেন্ট, অর্থাৎ এই ছবিটার মেইন ফিচারগুলো কী কী। এই হাসপাতালটার নাম হচ্ছে কুইন মেরি হসপিটাল, এবং কুইন মেরি হসপিটালে 1960, 1980 এবং 2000 সালে মেইন যে ফিচারগুলো চেঞ্জ হয়েছিল ওভার দ্য ইয়ার কি কি চেঞ্জেস আসছে সেটা আমরা এখানে বলতে হবে। সো আমরা বারবার বলছি যে টাস্ক ওয়ানে ইন্ট্রোডাকশন থাকবে, কনক্লুশন থাকবে, এবং মাঝখানের যে পার্টটা সেখানে আমরা কি নিয়ে কথা বলবো। ফার্স্টে আমরা তিনটা ইয়ারের যে ট্রানজিশন সেটা নিয়ে কথা বলবো। সো প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে
ফার্স্টে 1960s ইট ওয়াজ এ ভেরি সিম্পল লেআউট, এবং এখানে হসপিটাল ছিল, তার কার পার্ক ছিল, আশেপাশে অন্যান্য বিল্ডিংস ছিল যেখানে শপিং সেন্টার এবং ফার্মল্যান্ড। তারপরে 1980 সালে এসে এখানে নতুন করে শপিং সেন্টারটা চলে গেল, একটা ক্যান্সার সেন্টার হলো, এবং হসপিটালটার সাথেই আরেকটা বিল্ডিং করে অ্যাডজেসেন্টলি ফার্মেসি বিল্ডিং তৈরি হলো, এবং নিচে নার্সিং স্কুল আসলো ফার্মল্যান্ড বাদ হয়ে, এবং কার পার্ক কিন্তু কার পার্কের জায়গায় রয়ে গেছে। এবার যখন 2000 সালে আসলাম তখন আমরা দেখতে পাচ্ছি যে ক্যান্সার সেন্টারটা আরও বড় করা হয়েছে এবং নার্সিং স্কুলটা ছোট হয়ে গেছে, কার পার্কটা সেরকম চাইতে আরও ছোট, এবং ফার্মেসি আর হসপিটাল যেরকম ছিল সেরকমই আছে। তো এখন আমাদের অবজারভেশনের জায়গাতে আমরা বলতে পারি যে এই হসপিটালটা আস্তে আস্তে ক্যান্সার সেন্টার এবং ফার্মেসি বাড়িয়ে পেশেন্টদেরকে কেটার করার জন্য নিজেদের যে ইনফ্রাস্ট্রাকচার সেটাকে বাড়ালো। তারপরে ক্যান্সার সেন্টারটা একটা এল শেপড ক্যান্সার সেন্টার হয়ে গেল, এবং নার্সিং স্কুল হওয়ার পরেও সেটা ছোট হয়ে গেছে, কার পার্ক ছোট হয়ে গেছে। সো ওভারঅল আমরা দেখতে পাচ্ছি যে এই এরিয়াটা পরে পুরোটাই হসপিটাল জোনে পরিণত হয়ে গেছে। এন্ড ইয়ার ওয়াইজ যে যে চেঞ্জেসগুলো আসছে, এই রিলেভেন্ট চেঞ্জেসগুলো আমাদের আমাদের রাইটিং পার্টে তুলে ধরতে হবে অ্যান্ড কম্পেয়ার করতে হবে। ফর এক্সাম্পল যে হসপিটালের সাথে কী কী অ্যাড হলো অ্যান্ড কী কী ডিসপ্লেসড হলো অ্যাজ এ রেজাল্ট অফ অ্যাডিং ক্যান্সার সেন্টার নার্সিং স্কুল। থ্যাংক ইউ জানাবো রিচার্ড সৌরভ দাসকে, প্রথম ক্লাস করছে। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং আস, জয়েন আস জাইদুল ইসলাম অ্যাজ ওয়েল, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং আস জাইদুল ইসলাম। একজনকে আমি একটু আই ওয়ান্ট টু ফিল আপ অন হোয়াট উই আর ডুইং। সন্ধি সিনহা বলছে আসলেই বুঝতে পারছি না, যেহেতু তুমি মাঝখান থেকে এসেছো সো উই উইল রিকোয়েস্ট ইউ টু সি দ্য ভিডিও, বাট এখন সি দ্য ভিডিও ওয়েন ইটস অন ইউটিউব। কিন্তু এখন তোমাকে একটু বলে নিই যে আমরা আইএলটিএস রাইটিং নিয়ে কথা বলছি। সো রাইটিংয়ে দুটো টাস্ক থাকে, টাস্ক ওয়ান এবং টাস্ক টু। সো আমরা টাস্ক ওয়ানে যে ছয়টা টাইপের কোয়েশ্চেন আসতে পারে তার মধ্যে থেকে যে কোনো একটা আসবে। সো আমরা এই ছয়টা টাইপ আলোচনা করলাম, দিস ওয়াজ দ্য লাস্ট। তার আগে তোমরা কে কোথা থেকে ক্লাস করছো, কোন জেলা থেকে ক্লাস করছো, কোন ইনস্টিটিউশন থেকে ক্লাস করছো, সেটা আমাদের এখনই কমেন্ট সেকশনে জানিয়ে দাও। তোমাদের কোনো কোয়ারিজ, কোনো কোয়েশ্চেন আর কোনো সাজেশন থাকলে অবশ্যই অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দেবে। অ্যান্ড ডোন্ট ফরগেট টু ট্যাগ ইউর ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভস হু আর প্ল্যানিং টু সিট ফর দ্য আইএলটিএস এক্সাম। অবশ্যই ডু শেয়ার দিস লাইভ ভিডিও ফর আদার্স টু হেল্প। মামুন খান একটা প্রশ্ন করেছে যে ইফ দ্য কোয়েশ্চেন ইজ ফুললি আননোন ফরম্যাট অর নট আন্ডারস্টেবল টু মি আন্ডারস্ট্যান্ডেবল টু মি দেন হোয়াট শুড আই ডু। অর্থাৎ মামুন জানতে চাচ্ছে যে আমি যদি ফরম্যাটটা না চিনি বা না জানি তাহলে কি করব। ফরম্যাট এই ছয়টার মধ্যে যে কোনো একটা থাকবে, সো তুমি একটু স্টাডি করলে এই ভিডিওটা আরো কয়েকবার দেখলে পারবে। আমরা ওয়ার ডিসকাসিং দ্য ফরম্যাট উইথ দ্য এক্সাম্পল। যদি নাও থাকে, যদি নাও পারো, খুব কঠিন কোনো ফরম্যাট থাকবে না, যেই ফরম্যাটই থাকুক মেইন কাজে দেখা যাবে যে এটাই লেখা যে সামারাইজ দ্য মেইন পয়েন্টস, রিপোর্টিং দ্য মেইন ফিচার্স, অর্থাৎ মেইন এই ছবিটা দেখে তুমি কি বুঝতে পারছো এবং ডেটা কম্পারিজন করা যায়, হোয়াটএভার ডেটা এন্ড ইনফরমেশন ইউ ক্যান এক্সট্র্যাক্ট ফ্রম দ্য ইমেজ or from the graph you are supposed to write that among kothin kichu thakbe na whatever you understand from the picture or map or diagram you are just supposed to write that just arrange korte hobe that's about it. Mohammad Golam Rabbi ke thank you janabo. MD Ibrahim Chitong theke dekhcha amader video, thank you so much. Sajjad Hussain interface error beshi hoy, jodi error beshi hoy tahole practice aro beshi korte hobe ebong tumi ekta error বুক বানিয়ে ফেলতে পারো, একটা নোটবুকে তোমার যা যা ভুল হয় সেগুলো আলাদা করে লিখে রাখবে এবং মাঝে মাঝে সেটা স্টাডি করবে। তারপর থেকে যেটা করবে যে এই ভুলগুলো যাতে আর রিপিটেড না হয়, ভুল সবারই হয় কিন্তু ভুল রিপিট না করাটাই হচ্ছে মেইন স্ট্র্যাটেজি। শেখ এমডি ইব্রাহিম কুমিল্লা থেকে জয়েন করেছে, সাজ্জাদ হোসেন সবুজ লালমনিহাট থেকে, এমডি ইব্রাহিম চিটাগাং থেকে, রিফাতুল ইসলাম লিখেছে এরর বেশি হয়, ইউ আর সাপোজ টু প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, সো অ্যাজ মাচ এস ইউ প্র্যাকটিস ইউ আর গুড টু গো, কজ যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি এরর কমতে থাকবে। সো জাস্ট বিকজ এরর হয় আর মিস্টেক্স হয় এর কারণে প্র্যাকটিস করা বন্ধ করে দিও না। আহমেদ ফয়সাল বলছে স্পোকেন প্র্যাকটিস করতে পারি কিভাবে। স্পোকেন প্র্যাকটিস করার জন্য তুমি একটা বই নিয়ে জোরে জোরে রিডিং পড়তে পারো, তুমি আয়নায় কথা বলতে পারো, তুমি নিজেকে ভিডিও করতে পারো কথা বলার সময়, এবং পরে ওই ভিডিওটা দেখে নিজের কোন কোন জায়গায় উইকনেস আছে সেটা স্পট করতে পারো, এবং সবচেয়ে ভালো হয় তুমি যদি একজন প্র্যাকটিস পার্টনার বের করতে পারো যার সাথে তুমি কন্টিনিউয়াসলি ইংলিশে কথা বলবে, সো এটা তোমার ইংলিশ স্কিলকে একটা অন্য লেভেলে নিয়ে যাবে। এখন আমরা আসছি একটু জেনারেল ট্রেনিং নিয়ে কথা বলবো। যারা জেনারেল ট্রেনিং কি সেটা না জানো তাদের জন্য বলছি যে আইএলটিএস দুই ধরনের হতে পারে, একটা একাডেমিক, সেটা হচ্ছে যারা বিদেশে পড়তে যেতে চায় কোনো ইউনিভার্সিটিতে বা কোনো কলেজের জন্য, অনেক জায়গায় রিকোয়ারমেন্ট থাকে যে একটা আইএলটিএস একাডেমিক দরকার, সো হায়ার স্টাডিজের জন্য লাগবে। আর জেনারেলটা হচ্ছে ইমিগ্রেশনের জন্য, অনেকে বিদেশে থাকার জন্য কিংবা কোনো ধরনের জব পারফর্ম করার জন্য যেতে চান, তাদের জন্য হচ্ছে জেনারেল ট্রেনিংটা থাকে। এবং জেনারেল ট্রেনিংটা
সিন্স ইটস কল্ড জেনারেল এটা একটু সহজ হয়। সো এখানে এমন কিছু কোয়েশ্চেন থাকবে যেখানে তোমার কোনো ব্রিফ ডিসক্রিপশন লিখতে হবে এবং বেসিক্যালি অনেক ক্ষেত্রে লেটার লিখতে হবে। সো টিচারের জন্য রেফারেন্স লেটার হতে পারে, কোনো ফ্রেন্ডকে নিজের জবটা ইন্ট্রোডিউস করার জন্য হতে পারে, ট্রাভেল এজেন্টকে টু বুক ইওর ফ্লাইট, অথবা কোনো ডিলার অর পারসনকে টু ইনকোয়ার অ্যাবাউট সামথিং, অথবা কোনো ফ্রেন্ডকে অ্যাবাউট টু আস্ক হিম টু রাইট অ্যাবাউট সামথিং, অর বার্থডে পার্টির জন্য ইনভাইটেশনের জন্য। সো এইগুলো বিষয়ে লেটার এসে থাকে। লেটারে কিছু টাইপও থাকে যেটা আমরা এখন এটার ব্যাপারে ডিসকাস করব। সো ফর্মাল যদি হয় লেটারগুলো, তখন আমরা এমন কাউকে পাঠাচ্ছি যাকে আমরা চিনি না। তো এখানে দেখতে পাচ্ছ যে কোনো ইনফরমেশন জানতে চাচ্ছি একটা কোম্পানির কাছ থেকে, যে আপনার কোম্পানি কী করে, কী কী সার্ভিস দেয়, আমার কিছু জিনিস জানার ছিল। সো সেই জিনিসগুলো তোমার জানতে হবে। তুমি কোথাও হয়তো জবের জন্য অ্যাপ্লাই করছো, তুমি জানতে চাচ্ছ যে এই জবটার পেমেন্ট কীরকম, আমাকে কতদিন অফিসে যেতে হবে, আমার ওয়ার্ক আওয়ার্স কীরকম হবে, ইত্যাদি ইত্যাদি। তুমি কোনো ব্যাংকে তার সার্ভিসের জন্য কমপ্লেন করতে চাচ্ছ, সেই বিষয়ে হয়তো লেটার লেখা হতে পারে। কিংবা কোনো ধরনের সাজেশন বা রেকমেন্ডেশন দিচ্ছ কাউকে, সেটার জন্যও এই লেটার লেখা হতে পারে। সো বিফোর মুভিং অন টু দ্য সেমি ফর্মাল পার্ট, তোমরা কে কোথা থেকে ক্লাস করছো, কোন জেলা থেকে ক্লাস করছো, এখনই আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দাও। অ্যান্ড তোমাদের কোনো কোয়ারিজ আর কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই অবশ্যই সেটা কমেন্ট সেকশনে মেনশন করবে, এবং লাইভ ক্লাসটি শেয়ার করতে ভুলো না। নাও মুভিং অন টু দ্য নেক্সট পার্ট, যেটা হচ্ছে সেমি ফর্মাল। সেমি ফর্মাল কি? ধরো তোমার অফিসের একজন বস ছিল, অ্যান্ড ইউ হ্যাভ লেফট দ্যাট অফিস, হি ইজ নো লঙ্গার ইয়োর বস। অথবা তোমার একজন টিচার হু ডাজ নট টিচ ইউ এনি মোর, এখন তো তোমার সে টিচার না, এক সময় ছিল। সো তাদের ক্ষেত্রে এখন আর লেটারটা ফর্মাল হয়ে থাকে না, এটা কিছুটা সেমি ফর্মাল হয়ে থাকে। সেমি ফর্মাল লেটার কীরকম হয়? কমপ্লেনিং টু আর ল্যান্ডলর্ড, অথবা এক্সপ্লেনিং টু আর নেইবার, অথবা আস্কিং আ প্রফেসর ফর পারমিশন, যেটা পুরোপুরি ফর্মাল হয়ে থাকে না। সো এটা আমরা শুরু করব কিভাবে? উই আর সাপোজ টু স্টার্ট উইথ ডিয়ার মিস্টার হোয়াট এভার দ্য নেম ইজ, ফর এক্সাম্পল হিয়ার মিস্টার ব্রাউন, অর ডিয়ার মিসেস স্টোন, অ্যান্ড ইট ইজ সাপোজ টু এন্ড উইথ ইয়ার্স সিনসিয়ারলি। দিস ইজ দ্য ফর্ম্যাট দ্যাট ইউ আর সাপোজ টু ইউজ সেমি ফর্মালের ক্ষেত্রে। ফর্মালের ক্ষেত্রে একটা ফর্ম্যাট, যেটা একটু আগে সোহানভাই বলেছে, সেমি ফর্মালের ক্ষেত্রে এই ফর্ম্যাট, অ্যান্ড এখন ইনফর্মালের ব্যাপারে ফর্ম্যাটটা সোহানভাই আবার বলবেন। সো ইনফর্মাল বলতে আমরা যেটা বুঝি সেটাই যে কাউকে লিখছি যে আমার বন্ধু বা যাকে চিনি, সো তাকে আমি ইনভাইট করছি, অথবা কাউকে আমি ধন্যবাদ জানাচ্ছি, বা কাউকে কোনো ভুলের জন্য সরি দোস্ত টাইপের একটা লেটার লিখছি, কিংবা কারোর কাছ থেকে আমি সাজেশন চাচ্ছি যাকে আমি অলরেডি জানি এবং তার সাথে আমার নিয়মিতই কথা হয়, তার নামও আমি চিনি, আমি জানি। তো এখন এখানে যারা বিভিন্ন জায়গা থেকে দেখছো তাদের সাথে একটু কথা বলি। সো আমিনুল ইসলাম শান্ত ব্রাহ্মণবাড়িয়া থেকে দেখছো ভিডিও, মাইমেন সিং থেকে ইগো হান্টার দেখছো ভিডিও, সোহেল রানা দেখছো রাজশাহী থেকে, থ্যাংক ইউ সো মাচ। প্রোনাউন্সিয়েশন ইম্প্রুভ করার জন্য আয়েশা তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে রেগুলার মুভি, টিভি সিরিজ কিংবা নিউজ দেখতে হবে। সো যখন দেখবে তখন মুখস্থ করার চেষ্টা করবে যে অ্যাকচুয়ালি কীভাবে ওনারা প্রোনাউন্স করছে, এবং যদি কোনো স্পেসিফিক ওয়ার্ডের জন্য হয় তাহলে সেই ওয়ার্ডটা তুমি যদি গুগলে সার্চ করো তাহলেও তুমি পেয়ে যাবে যে ওটা কীভাবে প্রপারলি প্রোনাউন্স করা হয়। তুমি আমেরিকান অ্যাকসেন্টও পাবে, ব্রিটিশ অ্যাকসেন্টও পাবে। এবার আমরা চলে যাচ্ছি স্ট্র্যাটেজিসে। সো টাস্ক ওয়ানের স্ট্র্যাটেজিসের মধ্যে প্রথমে যেটা হচ্ছে সেটা হলো 150 words মিনিমাম লিখতে হয়, কিন্তু 200 words ক্রস করা যাবে না, এর বেশি ম্যাক্সিমাম লিমিট, অনেক বেশি লেংদি হয়ে যাবে, এটা অনেকেই জানে না। কারণ 150 দেখে তারা একটা লিখে রাখে। এবং তুমি সবচেয়ে ভালো যেটা করবে, একটা ভেরি গুড প্র্যাকটিস, সেটা হলো আগেই লিখে নিজের লেখার একটা আইডিয়া করা, যে আমি যদি 150 লিখি তাহলে 150 words হয়, বা আমার আমি যদি 1 পৃষ্ঠা লিখি তাহলেই 150 words হয়ে যায়। এরকম করো না যে এক লাইনের মধ্যে দুইটা বা তিনটা ওয়ার্ড, ইউ আর নট সাপোজ টু ডু দ্যাট, যে ইচ্ছা করে ওয়ার্ডগুলো বড় করে ফিল আপ করা। দে আর গোনা কাউন্ট ইচ অ্যান্ড এভরি ওয়ার্ড, বাট ইউ আর নট সাপোজ টু ডু দ্যাট, জাস্ট টু সেভ ইউর টাইম। সো আইডিয়া রাখতে হবে 160-170 words কতটুক পৃষ্ঠা পর্যন্ত যাচ্ছে, অ্যান্ড 260-270 words কতটুক স্পেস অকুপাই করতেছে সেই পেজের মধ্যে যেখানে এক্সাম দেবে। অবশ্যই, এবং ভোকাবুলারির ক্ষেত্রে একটা বিশাল বড় ব্যাপার যে একই ওয়ার্ড বারবার রিপিটেড হলে এটা এক্সামিনারকে বুঝিয়ে দেয় যে তোমার ভোকাবুলারির অবস্থা ভালো না, এবং এই কারণে তুমি কিন্তু মার্কস হারাবে। সো তোমাকে অবশ্যই একটা ওয়াইড রেঞ্জ অফ ভোকাবুলারি রাখতে হবে, এবং এর জন্য কী করা দরকার, প্রতিদিন অ্যাটলিস্ট 10টা করে ওয়ার্ড যদি তুমি মুখস্থ করো তাহলে 10 দিনেই কিন্তু 100টা ওয়ার্ড হয়ে যাচ্ছে। অ্যান্ড এখানে একটা কথা আছে, ইউ আর নট ওনলি সাপোজ টু মেমোরাইজ, ইউ আর সাপোজ টু ইউজ দ্য ওয়ার্ড অ্যান্ড নো যেটা কোন পার্সন স্পিচ অ্যান্ড হাউ ইট ইজ ইউজ ইন আ পার্টিকুলার কনটেক্সট, জানি ওটা প্রপারলি ইউজ করতে পারো। অ্যান্ড দ্য সার্টিফাইড এক্সামিনার হু ইজ অলরেডি এফিশিয়েন্ট এনাফ, সে যেন না বুঝে যে ইউ জাস্ট ওনলি মেমোরাইজ অ্যান্ড ডোন্ট নো হাউ টু ইউজ দ্য ওয়ার্ড।
এক্স্যাক্টলি। এবং অবশ্যই তোমাকে যেটা খেয়াল রাখতে হবে যে যখন তুমি ভোকাবুলারি শিখছো, ওয়ার্ড বুঝতে করছো, তখনই একটা সেন্টেন্স লিখে ফেলো ওই ওয়ার্ডটা ইউজ করে, তাহলে কিন্তু তোমার লার্নিংটাও আরও ভালো হবে এবং তুমি পরবর্তীতে কোনো সেন্টেন্সে যখন এই ওয়ার্ডটা ইউজ করতে চাচ্ছ, অটোমেটিক ওয়ার্ডটা তোমার মাথায় চলে আসবে। এক্স্যাক্টলি। অ্যান্ড নাও সাম মোর স্ট্র্যাটেজিস। তো এখানে যখন ডায়াগ্রাম থাকবে, যেটা একটু সহজ, কিন্তু 200 বেশি ওয়ার্ড আছে, সো মাঝে মধ্যে ডায়াগ্রামের ক্ষেত্রে এমন হতে পারে, টু ডিসক্রাইব দ্য ডায়াগ্রাম অর ম্যাপ ইউ নিড মোর ওয়ার্ডস, দ্যাট ইজ এত ইনফরমেশন প্রোভাইড করা, এত ডেটা সেটার মধ্যে, হাউ আর ইউ সাপোজ টু সব কিছু 200 ওয়ার্ডের মধ্যে কিভাবে আমি লিখবো? হ্যাঁ, দিট ইজ দ্য কোয়েশ্চেন দ্যাট আই নিড টু ফেস আ লট। সো ডায়াগ্রামের ক্ষেত্রে অনেক সময় ইউ জাস্ট মাইট এক্সিড 200 ওয়ার্ড, বাট ট্রাই নট টু, ট্রাই ডোন্ট এক্সিড 200 ওয়ার্ড আনলেস ইউ নিড টু। ম্যাপের ক্ষেত্রে এমন হতে পারে এত ইনফরমেশন প্রোভাইডেড, হয়তো 200-এর বেশি হয়ে গেছে, খুব একটা প্রবলেম হবে না, বাট ট্রাই নট টু ডু দ্যাট। অ্যান্ড পরেরটা ক্ষেত্রে যেটা বলা আছে যে গ্রাফ, পাই চার্ট, বার চার্ট, আমরা অলরেডি কোয়েশ্চেন টাইপগুলো একটু আগে ডিসকাস করেছি। সো গ্রাফ, পাই চার্ট আর বার চার্ট অথবা টেবিলের ক্ষেত্রে যেটা দেখা যায় যে ইটস ইউজুয়ালি ইজি 200 ওয়ার্ডসের মধ্যে ওয়ার্ড লিমিটটা রাখা, বাট ম্যাপ অর ডায়াগ্রামের ক্ষেত্রে মাঝে মাঝে 200 প্লাস এক্সিড করতে পারে, হুইচ ইজ নট রিয়েলি দ্যাট মাচ অফ আ প্রবলেম, বাট ট্রাই টু স্টিক টু দ্য ওয়ার্ড লিমিট অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান। আমি বলবো যে কিপ ইট উইদিন 200 ওয়ার্ডস। সো যখনই তুমি ডায়াগ্রাম পাচ্ছ, আগে থেকে কেয়ারফুল হয়ে দেখো যে কোন কোন জিনিসগুলো না লিখলেও হয়, রিডান্ডেন্সি যাতে না চলে আসে আর কনসাইজ যাতে রাখা যায় লেখাটা। সো তোমাকে এটা করতে হবে যে আমি একটা ডায়াগ্রামের একটা পার্ট দেখলাম, এটা আমি এখন লিখে ফেলতেছি না, আমি আগে চিন্তা করবো যে এটা কি এসেন্সিয়াল কিনা, কারণ তুমি জানোই যে এই টাইপটাতে তোমার 200-এর বেশি ওয়ার্ড ক্রস হয়ে যেতে পারে, অ্যান্ড হুইচ আই উড সাজেস্ট ইউ ডোন্ট ডু ইট। সো 200-এর নিচেই থাকো, এটা তোমার জন্য ভালো হবে। সো নেক্সট, টাইমিং খুবই ইম্পর্ট্যান্ট। অলরেডি আমরা তিনটা লাইভ ক্লাসে টাইমিং নিয়ে অনেক কথা বলেছি ওই সাবটেক্সটগুলো নিয়ে, এগেন আমি জাস্ট এটা রিক্যাপ দিতে চাই। সো রিডিংয়ের ক্ষেত্রে টাইমিংটা কত? 60 মিনিটস, তিনটা সেকশন 60 মিনিটস। লিসেনিংয়ের ক্ষেত্রে 30 মিনিটস অডিও প্লে করা হবে, অ্যান্ড 10 মিনিটস তুমি পাওয়ার টু ট্রান্সফার দ্য অ্যান্সার ফ্রম দ্য কোয়েশ্চেন পেপার টু দ্য অ্যান্সার স্ক্রিপ্ট। স্পিকিংয়ের ক্ষেত্রে ইউজুয়ালি এটা ভ্যারি করে, বাট 11-15 মিনিটসের মধ্যে আপ টু লাস্ট করে স্পিকিংয়ের ডিউরেশনটা। অ্যান্ড রাইটিংয়ের ক্ষেত্রে সেম অ্যাজ রিডিং, ইউ উইল গেট 60 মিনিটস, দ্যাট ইজ 1 আওয়ার, অ্যান্ড ইউ আর সাপোজ টু রাইট টাস্ক 1, অ্যান্সার টাস্ক 1 অ্যান্ড টাস্ক 2 উইথিন দিস টাইম লিমিট। দিস ইজ নট মাচ, ইউ মে থিঙ্ক যে 60 মিনিটস অনেক টাইম, বাট বিলিভ মি ওয়েন আই সে দিস, দিস ইজ রিয়েলি রিয়েলি নট মাচ টাইম কনস্ট্রেন্ট অনেক হিউজ। অ্যান্ড ইউ আর সাপোজ টু ইউজ 20 মিনিটস, নট এক্সাক্টলি 20 মিনিটস, 15-18 মিনিটস অন পার্ট 1 অ্যান্ড 35-38 মিনিটস অন পার্ট 2, সো দ্যাট লাস্টে রিভিশনের জন্য কিছু টাইম থাকে। এখন আমি বলতে চাই যে অনেকেই থাকে ইংলিশে ভালো, অনেকেই অনেক ইংলিশে ফ্লুয়েন্ট থাকে, লিখায় ভালো থাকে, ব্লগস লিখে, বিলিভ মি হোয়েন আই সে দিস অ্যান্ড আই এম সেইং দিস ফ্রম পার্সোনাল এক্সপিরিয়েন্স, যখন উই রাইট কন্টিনিউয়াসলি ইনসিস্টেন্টলি উইথাউট ইন্টারাপশন, উই আর প্রোন টু মেকিং মিস্টেকস। আমাদের অজান্তে যেটা আমরা জানি যেটা খুবই সিলি একটা মিস্টেক, উই আর নট সাপোজ টু ডু ইট, বাট লিখতে গিয়ে আমাদের ভুলটা হয়ে যায়। অ্যান্ড হোয়েন ইউ প্রুফ রিড, হোয়েন ইউ রিভাইজ, ইউ গেট আ লট অফ মিস্টেক ইন ইউর রাইটিং। সো অলওয়েজ অলওয়েজ কিপ 2-3 মিনিটস ইন দ্য এন্ড টু রিভাইজ ইউর রাইটিং। আই এম প্রিটি শিওর ইউ গোনা ফাইন্ড আ লট অফ মিস্টেক অ্যান্ড ইউ আর সাপোজ টু কারেক্ট দোজ, বিকজ গ্র্যামার, স্পেলিং এগুলোর ক্ষেত্রে অনেক মার্ক ক্যারি করে অ্যান্ড তোমার ইম্প্রেশনটা নষ্ট হয়ে যাবে, ইট উইল গেট রুইন ইফ ইউ এন্ড আপ ডুইং সিলি মিস্টেক। সো অবশ্যই ডু রিভাইজ, ডু প্রুফরিড। অ্যান্ড দ্য নেক্সট পার্টে যেটা আমরা সবসময় বলি যে কাজগুলো কখনই করা যাবে না, একটা হচ্ছে নিজের টার্গেট স্কোরটা সেট করার সময় আমাদের কি করতে হবে। সো তোমাদের কার আইএলস এর টার্গেট স্কোরটা কি সেটা একটু আমাদেরকে লিখে জানাও, তারপরে আমরা এই পয়েন্টটা নিয়ে আরো ফার্দার কথা বলব। কে কোথা থেকে ক্লাস করছো, ইনস্টিটিউশন থেকে ক্লাস করছো, সেটা আমাদের অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাও, শেয়ার করতে ভুলবে না, এবং আমাদের কমেন্ট সেকশনে জানাও তোমাদের টার্গেট স্কোর কত, তোমরা কবে আইএলস দিতে চাও, তোমাদের এইম কি সামনে। এবং সেকেন্ড যে পয়েন্টটা সেটা হচ্ছে ফিয়ার। আমরা অনেকেই ইংলিশকে একটু ভয় পাই, ইংলিশ নিয়ে আমাদের মধ্যে অনেক কোয়েশ্চেন, অনেক কনফিউশন, অনেক বিষয় আমরা ভাবি যে আমরা জানি না। রাইটিং এর ক্ষেত্রে উই আর রিয়েলি রিয়েলি স্কেয়ার্ড অফ দিস। সো এটা কেন? কারণ তুমি প্র্যাকটিস করছো না, এবং তোমার ভয়ের কারণে তুমি হয়তো বসছই না, জিনিসটা তোমার জন্য অনেক বেশি নেগেটিভ ফিলিং তৈরি করছে। মোস্ট অফ দ্য পিপল টু সে যে আমার ভয় লাগে, আমার ফ্রেন্ড আমাকে না মজা করবে, প্র্যাকটিস করলে ভুল করলে ওরা পচাবে, বাট দেন এগেইন ফ্রেন্ডের জায়গায়, বাট ইউ আর সাপোজ টু প্র্যাকটিস অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান, সো ফাইন্ড আ পার্টনার। পজিটিভ হিসেবে তৈরি করো, নিজের মধ্যে পজিটিভ ফিলিং রাখো, এবং ফিয়ারকে ভুলে যাও,
ভাবো যে এটা তো নতুন একটা ল্যাঙ্গুয়েজ আমার জন্য, সো আমি প্রথম দিকে একটু ভুল করবই, কিন্তু ভুলগুলো যখন আমি ট্র্যাক করব এবং ট্র্যাক করে ইমপ্রুভ করব তখন কিন্তু আমার আর ভয় থাকবে না। সো ডোন্ট বি অ্যাফ্রেড অফ ইংলিশ, ইটস জাস্ট আ ল্যাঙ্গুয়েজ, ফ্লুয়েন্ট এন্ড ইউ উইল অলসো বি এবল টু রাইট ইন ইংলিশ উইদাউট মিস্টেক, সো প্র্যাকটিস এন্ড ডোন্ট বি স্কেয়ার্ড অফ হোয়াট আদার পিপল সে টু ইউ। ইমরানুল হক আকাশ 7+ টার্গেট করছে, কামরুল হাসান সিটি ইউনিভার্সিটি থেকে তারও স্কোর এক্সপেক্টেড হলো 7+, আবির মাহমুদ দিনাজপুর থেকে দেখছে। তো যারা যারা আইএলস দিবে সামনে তারা তাদের টার্গেট স্কোরটা আমাদেরকে জানাও। তোমাদের যদি কোনো কোয়েরিজ থাকে, কোনো কোয়েশ্চেন থাকে, কোনো সাজেশন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দাও, হয়তো আমরা সব অ্যান্সার করতে পারবো না, বাট উইল ট্রাই আওয়ার বেস্ট আমাদের ইউসি দ্যাট ইজ 10 মিনিট স্কুল ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবে সেখানে অ্যান্সার করতে, অথবা সেখানেও না পারলে আমাদের যে রাইটিং পার্ট 2 এর উপর লাস্ট লাইভ আইএলসের লাস্ট লাইভ ক্লাসটা হবে, আর উইল মেক শিওর যে আমরা সেখানে অ্যান্সারগুলো আর কোয়েরিজগুলো অ্যাড্রেস করতে পারি তোমাদের। মোতাশিম বিল্লাহ রাজ বলছে আই ওয়ান্ট টু গেট 8+, সো দ্য ট্রিক ইজ তোমার যেই স্কোরটা টার্গেটে আছে তার চাইতে উপরে এইম করো, অর্থাৎ অনেক ইউনিভার্সিটিতে কিন্তু মিনিমাম রিকোয়ারমেন্ট থাকে যে অল ব্যান্ড 6.5 বা 7 বা 7.5 থাকবে, তো তোমার যখন 7.5 হবে টার্গেট তুমি আসলে 8 বা 8.5 টার্গেট করে পড়াশোনা করবে। কারণ হচ্ছে তুমি যখন উপরে এইম করবা কোথাও যদি কোনো একটা ব্যান্ডে একটু কমও পাও তারপরেও তোমার যে টার্গেটটা সেটা যদি তুমি ল্যান্ড করতে পারো, কিন্তু তুমি যদি টার্গেটই করো 7 এবং 7-এর জন্য পড়াশোনা করো একটা ব্যান্ডে 6.5 চলে আসলে কিন্তু তোমার উদ্দেশ্যটা পূরণ হচ্ছে না। অ্যান্ড উই নো দ্যাট আইএলস ইজ আ ভেরি কস্টলি এক্সামিনেশন, সো এটার জন্য তুমি বারবার সুযোগ দিতে পারবে না, খুব বেশি হলে হয়তো মানুষ সেকেন্ড টাইম অ্যাটেম্পট করে এবং থার্ড টাইমে যেতে গেলে ইটস আ ভেরি ভেরি এক্সপেন্সিভ ডিসিশন। জয়ুল ইসলাম কমেন্ট করেছে টার্গেট স্কোরটা হাই করে রাখো, জয়ুল ইসলাম কমেন্ট করেছে হাউ ক্যান উই কাউন্ট ওয়ার্ডস, ভাষায় প্র্যাকটিস করো, ওয়ার্ড কাউন্ট করে দেখো যে কতটুকু পর্যন্ত তোমার 160-170 ওয়ার্ডস যাচ্ছে, অ্যান্ড সেটা একটা আইডিয়া নিয়ে রাখো, এক্স্যাক্ট ওয়ার্ড হতে হবে না বাট অ্যারাউন্ড দ্যাট 150-180 পর্যন্ত ওয়ার্ড লিমিট হলেই হবে। সো অ্যাপটিতে তুমি 10 মিনিট স্কুলের যত ভিডিও কন্টেন্ট আছে সবকিছু অ্যাক্সেস করতে পারবে এবং দেখো যে ইউজার ইন্টারফেসটা অনেক সিম্পল এবং অনেক ইউজার ফ্রেন্ডলি, সো তোমার এক্সপিরিয়েন্সটা অনেক সুন্দর হবে যে ক্লাসেই হোক না কেন, ক্লাস 1 থেকে এসএসসি এইচএসসি ট্যাপ করলেই দেখো ক্লাস শুরু হয়ে যাচ্ছে, সো ইটস ভেরি ইজি টু ন্যাভিগেট। এবং এছাড়াও প্রফেশনাল কোর্সেস যেগুলো আছে সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি লিঙ্কডইন প্রোফাইলের জন্য কী করতে হয় সেই ভিডিও আছে, প্রজেক্ট ম্যানেজমেন্ট নিয়ে ভিডিও আছে, বিভিন্ন বিষয় নিয়ে 10 মিনিট স্কুলের যত ভিডিও আছে সব কিছু তুমি এখানে উইদিন দ্য রিচ অফ ইয়োর হ্যান্ডস আছে এবং খুব তাড়াতাড়ি তুমি দেখতে পারবে। এবং এখানে বুকমার্কও করে রাখা যায় তোমার পছন্দের ভিডিওগুলো, সো এখনই ডাউনলোড করে ফেলো এবং যখনই তোমার সময় হবে কিছু শেখার দেন ইউ ক্যান কাম ব্যাক। শুধুমাত্র ইংলিশ প্রফিশিয়েন্সি এক্সাম না, আইএলটিএস, স্যাট, এসএটি, জিআরই এগুলোর ভিডিও তো আছেই, তাছাড়া একাডেমিক যে ক্লাস 1-12 এইচএসসি এসএসসি সবগুলো ভিডিও এই অ্যাপের মধ্যে পেয়ে যাবে, অ্যান্ড ব্লগও আছে, দ্যাট ইজ আইএলটিএস যে ব্লগগুলো আছে আমরা রাইটিংয়ের উপর ব্লগটা এখন দেখাবো, সো সেই ব্লগটা আমরা যেই স্ট্র্যাটেজিগুলো এখান থেকে নিয়েছি সব কিছু আমাদের ব্লগে আছে, সব ব্লগগুলো তোমরা এই অ্যাপের মাধ্যমে পেয়ে যাবে, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের যে 10 মিনিট স্কুলের ওয়েবসাইটটা আছে সেখানেও পাবে। সো এই হচ্ছে আমাদের ব্লগটি, এখানে আমরা যেই স্ট্র্যাটেজিগুলো নিয়ে কথা বললাম টাস্ক 1 এর স্ট্র্যাটেজি সবগুলো এবং ওভারভিউ সবগুলো এখানে আছে, এবং এখানে ইনফোগ্রাফিক স্টাইলেও দেয়া আছে ইনফরমেশন। সো তোমার যত কোয়েশ্চেন এবং কোয়েরিজ আছে, কনফিউশন আছে সব তুমি এই ব্লগে এসে দেখতে পারবে এবং আইএলটিএস এর রাইটিং বিষয়ে আরো জানতে পারবে। তাছাড়াও আমাদের রিডিং, লিসেনিং অ্যান্ড স্পিকিংয়ের উপর যে আগে লাইভ ক্লাসগুলো হয়েছে এগুলো সবগুলোর ব্লগ আমাদের ব্লগ সেকশনে আছে, ইউ ক্যান গো দেয়ার অ্যান্ড রিড দ্য ব্লগস এগেইন, দ্য স্ট্র্যাটেজিস অ্যান্ড দ্য ওভারভিউ এগেইন ইফ ইউ ফরগট যে কী কী স্ট্র্যাটেজি নিয়ে আমরা আলোচনা করেছিলাম, অ্যান্ড অলসো আগের ক্লাসের লাইভগুলোর ভিডিওগুলো ইউটিউবে অ্যাভেলেবল, অ্যান্ড সুন উইল অলসো আপলোড দিস রাইটিং পার্ট লাইভ ক্লাস 1 যেটা আমরা ইউটিউবে সুন আপলোড করবো, অ্যান্ড সুন ইনশাল্লাহ উইল কাম উইথ রাইটিং পার্ট 2 যেখানে টাস্ক 2 নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। সোহানুর রহমান জানতে চাচ্ছে নেক্সট ক্লাস কবে হবে, থ্যাংক ইউ সো মাচ সোহান ফর টিউনিং ইন, সো আমাদের
নেক্সট ক্লাসটা আগামী মাসে হবে ইনশাআল্লাহ, এন্ড আমরা পোস্টের মাধ্যমে গ্রুপগুলোর গ্রুপগুলোতে আমরা সেই টাইমটা আগে জানিয়ে দেব। আর একটা কোশ্চেন হচ্ছে আমাকে, আমাদেরকে জিজ্ঞাসা করেছে ইমরানুল হক আকাশ, কিছু অ্যাপের নাম জানতে চাচ্ছে যেটা আইএলটিএস এর জন্য এসেনশিয়াল হবে, যেটা ইংলিশ স্কিলটাকে ডেভেলপ করতে সাহায্য করবে। সো অবশ্যই 10 মিনিট স্কুল অ্যাপ তো আছেই, সেখানে তোমরা আমাদের আইএলটিএস নিয়ে অন্যান্য যা যা কন্টেন্ট বানানো হয়েছে, শামির মুনতাজিদের অনেকগুলো ভিডিও রয়েছে, আমাদের ভিডিওগুলো আছে আগের সাব টেস্টগুলোকে নিয়ে, এবং এই ভিডিওটাও শীঘ্রই চলে যাবে, সেগুলো সবই দেখতে পাবে। বিসাইডস সোহান ভাই কিছু স্পোকেন ভিডিওস আছে 10 মিনিট স্কুলে, ইউ ক্যান চেক দোজ আউট, ওগুলা দেখলে হোপফুলি ইংলিশ স্পিকিং এবিলিটি ইনক্রিজ করবে। And there are also quizzes, 10 Minute School website, listening and reading উপর you can attend those quizzes and mark অনুযায়ী, ranking অনুযায়ী তোমার স্কোরগুলো শো করবে। Right. After SSC, আমি ইংলিশ স্কিলের জন্য কি করতে পারি, তানভীর জানতে চাচ্ছে। SSC-র পরে যে ফ্রি টাইমটা থাকে, তুমি তখন প্রতিদিন ইংলিশে কথা বলা প্র্যাকটিস করো এবং ইংলিশ রাইটিং প্র্যাকটিস করো, এবং কথা বলার সময় খুব ভালো হয় তুমি যদি মোবাইলে রেকর্ড করো, ধরো তুমি 5 মিনিট ধরে কথা বললা এবং সেটা রেকর্ড করলা, তারপরে সেই রেকর্ডিংটা আবার প্লে করো, সেই ভিডিওটা প্লে করে দেখো যে নিজের কোন কোন জায়গায় ইম্প্রুভ করতে পারো। আরেকটা কাজ তুমি করতে পারো, প্রতিদিন লিখতে পারো এবং লেখার পর সেটা কাউকে দিয়ে দেখালা, কাউকে দিয়ে ভেরিফাই করলা যে ভাইয়া বা আপু দেখে দিন যে এটা কোথায় কোথায় আমি ইম্প্রুভ করতে পারবো। তোমার স্যার হতে পারে, সিনিয়র কেউ হতে পারে, তার কাছ থেকে তুমি একটু দেখিয়ে রেটিং নিয়ে নাও এবং তোমার কোথায় কোথায় ভুল হচ্ছে সেগুলো ঠিক করে নাও। এবং তুমি পত্রিকা বা ম্যাগাজিন বা কোনো ব্লগের জন্যও কিন্তু লিখতে পারো। ইউ ক্যান ইভেন প্র্যাকটিস উইথ ইয়োরসেলফ ইন ফ্রন্ট অফ আ মিরর অ্যান্ড ফেসবুকে স্ট্যাটাস দাও, ফেসবুকে মেসেজিং করো, ট্রাই টু ডু দোজ before at least IELTS exam, try to do those in English so that tumar English gulo improve korte thaken. Try to talk with someone who will not make fun of your mistakes and tumar je mistake gulo thakbe sheigulo dhore diye tumar English ta improve korar jonno sahajjo korbe. And hi Asif, thank you so much for tuning in. Aro comment koreche Asanul Islam Abir Joshor theke, don't worry about being late Abir, it's okay. তুমি এই ভিডিওটি কিছুদিনের মধ্যে আমাদের ইউটিউব চ্যানেলে পাবে এবং অন্যান্য আইএলস ভিডিওগুলো এখনই তুমি দেখে নিতে পারো, সেগুলো আছে। এবং ফরেন ইউনিভার্সিটি স্কলারশিপের জন্য জানতে চাচ্ছে জহিরুল ইসলাম, এই বিষয়েও কিছু কন্টেন্ট, এই বিষয়ে কিছু কন্টেন্ট আছে আমাদের ওয়েবসাইটে, ইফ ইউ ব্রাউজ দোজ ইউ ক্যান ইজিলি ফাইন্ড দোজ আউট। সো দ্যাটস অল ফর দিস লাইভ ক্লাস, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান আমাদের স্পেশাল লাইভ ক্লাসে জয়েন করবার জন্য। We wish you all the best in your IELTS examination, and if you have any questions you can ask us later in the next video when we or you can even post in the groups in 10 minute school English language group, you can post right there, we will try to answer your queries there. Right, thank you so much, thank you so much, never stop learning.